গল্প প্রচার করা, মিথ্যা ফেক নিউজ দেওয়া আর সঙ্গে সঙ্গে দেশকে বিক্রি করা। দেশকে বিক্রি করছে, মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন জায়গায় প্রবলেম ক্রিয়েট করা, মাইন্ডটা ডাইভার্ট হচ্ছে। যেমন 2 কোটি চাকরি সম্বন্ধে বলেছিলেন মোদীজি, অমিত শাহজি, ওই 2 কোটি চাকরি কোথায় গেল? 8 বছরে 16 কোটি চাকরি চলে গেল লোকের। আর আজকে 28% আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে আমাদের যে আপনার দেশে। শ্রীলঙ্কা আমাদের থেকে আগে চলে গেছে, বাংলাদেশ যে বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছিল, বাংলাদেশকে আমরা দিতাম, আজকে বাংলাদেশ আমাদের থেকে আগে চলে গেছে। আপনি ইসরায়েল সব দেশ আগে যাচ্ছে, কিন্তু আমাদের দেশ এই বিজেপির জন্য, এই 2টা লোকের জন্য দেশ বিক্রি হয়ে যাচ্ছে, কোনো পরোয়া নাই। তারপরে এসেটগুলো বিক্রি করছে, কোনো পরোয়া নাই, কোনো তওয়াক্ক নাই। তারপরে সঙ্গে সঙ্গে আবার 1,40,000 কোটি টাকার ঋণ। এই ঋণের মধ্যে কি করে দেশ বাঁচবে, এটা আমরা প্রার্থনা করি সবসময়। এ সরকার যাক, আমরা ফুলে শ্বাসটা নিই আমরা, আর আমাদের মাননীয় মমতা ব্যানার্জি 2024-এ উনি আসুক দেশ। এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেটাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেটাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে, ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। আমাদের শিল্পীদেরকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বাইরে যাওয়ার জন্য তাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই টেকনিক্যাল কলেজ খুলেছে, সেখানে আমরা ছেলে মেয়েকে বেশি বেশি করে ভর্তি করি। সর্বনাশ অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি নাটক আমাদের সকলের সামনে পরিবেশনের জন্য। এবারে আমরা একটু স্বাদ বদল করব, মানে এবার আমরা একটা নৃত্য দেখে নেব। আমাদের বাইরে থেকে আগত ড্যান্স গ্রুপটি একটি নৃত্য নিয়ে আসছে, তাদের সকলকে আমরা ডেকে নিচ্ছি। যা আপনারা এখান থেকে করে যাচ্ছেন, যে কোর্স করে যান, আপনাদের চাকরি, আপনাদের জীবনযাপন সবসময় ভালো হবে, আমরা একটা প্রার্থনা করি। শুধু কেন জেনারেল লাইন আর টেকনিক্যাল লাইন দুইটাই সবসময় মনে রাখতে হবে। টেকনিক্যাল লাইনে টেকনিক্যাল এডুকেশনের স্কিল ডেভেলপমেন্টের আগে দরকার পড়ে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি 2011-তে আসার পর প্রথমগুলো আইটিআই কলেজ, আমি শুধু উদাহরণ দিচ্ছি একটা, যখন আমি এমএলএ হিসাবে 2011-এ আমি বক্তৃতা রেখেছিলাম, কয়টা আইটিআই কলেজ ছিল, কয়টা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, আর মেডিকেল কলেজের মধ্যে সংখ্যাটা শুধু 9টা। আর মেডিকেল সিটস তো আমি দেখেছি 900-1500টা মেডিকেল সিটস। আর আজকে আমি, আমার কাছে কোনো শব্দ নাই, কোনো সেন্টেন্স আমি পাচ্ছি না যেটা নিয়ে আমি আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে পারি। কেন উনি এই রাজ্যতে অত লাঞ্ছনা বঞ্চনা করার পরেও উনি 4,750টা মেডিকেল সিট করতে পেরেছে। তারপরে বলুন কি আইটিআই করে কতগুলো হচ্ছে, শুধু এটাই না, ইউনিভার্সিটি কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আজকে আমরা যেগুলো পেয়েছি আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মহোদয়।
धन्यवाद दिच्छी আর দিদির জন্য তো সব সময় আমরা প্রার্থনা দোয়া করছি যে দিদি ভালো থাকুক, দিদি আরো গোয়ালপুকুরের জন্য চিন্তা ভাবনা করুক, আরো আমরা আইটিআই কলেজটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এখানে আরো জন্য ছাত্র ছাত্রীরা যেন উদ্যোগ আরো ইন্টারেস্ট নেয়, আমাদের যারা অধ্যাপক আছে যারা আমার প্রিন্সিপাল আছে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। এই আইটিআই কলেজের জন্য আমরা সব সময় এদের পিছনে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকবো, গোয়ালপুকুরের জন্য আমরা সব সময় দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকবো। আমাদের আইটিআই কলেজ হোক বা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হোক বা মডার্ন স্কুল হোক, গোয়ালপুকুরের যা উন্নয়ন হোক আমরা করবো, আমরা মন্ত্রী সাহেব বলেছে আমি নিজে করবো, আমরাও চেষ্টা করছি গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা থেকে আমাদের মন্ত্রী চেষ্টা করছি, আমাদের দিদিও আমাদের এখানে যে ছাত্র ছাত্রীরা 26টা টপার হয়েছে তাদেরকে সার্টিফিকেট ওনার হাত দিয়ে দিবেন, সেজন্য আমরা খুব আনন্দিত খুব খুশি আমরা। তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে 21 তারিখে শিলিগুড়িতে বাগাযতীন পার্কের মঞ্চে মুখ্যমন্ত্রী। যারা চাকরি পাচ্ছে তাদের উদ্দেশ্যে তাদের পরিবারের উদ্দেশ্যে কি বলবেন? তাদের পরিবারকে আমি ধন্যবাদ দিচ্ছি, আর যারা ছাত্র ছাত্রী আমাদের এখানে টপার হয়েছে যারা সার্টিফিকেট পাবে আমার দিদির হাত ধরে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার আর কি বলবো, আমাদের কোনো শব্দ নাই কি আমাদের আজকে এই আইটিআই কলেজ থেকে 26টা ছেলে মেয়ে আমাদের শিলিগুড়িতে যে আমাদের অনারেবল চিফ মিনিস্টার হাত ধরে সার্টিফিকেট নিবে সেজন্য আমি তাদের পরিবারকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের এখানকার অধ্যাপক আর প্রিন্সিপাল সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, খাস করে আমাদের মন্ত্রী সাহেব যে আইটিআই কলেজটা করেছে এখানে গোয়ালপুকুরে, তাকে আমরা সবাই গোয়ালপুকুর তরফ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাকে। ওনার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি আর দিদির জন্য দোয়া প্রার্থনা করছি, আমার অভিষেক ব্যানার্জির জন্য আমরা দোয়া প্রার্থনা করছি।